नजर रखब कोविड अपडेटर दिखे कारण सप्ताह प्रथम दिन देश जुड़े कोविडर जो ऊर्ध्वमुखी ग्राफ ताते किछुटा होलेओ पतन गत 24 घंटा कोविडे आक्रांत होयेछेन 258,089 जन तबे उद्बेग बाड़िये मृत्युर संख्या एक दिन देशे करोनाय बलि 385 जन रविवार से ही संख्याटाई छिल 314 अर्थात गत 24 घंटा लाफिए लाफिए बेड़े मृत्युर हार स्वास्थ्य मंत्रकेर परिसंख्यान बोलछे एकदिने करोनार कबल थेके सुस्थ हये उठेछेन 151,740 जन पजिटिविटी रेट बेड़े दाड़िये 19.65% हुहु करे बाड़छे एक्टिव रोगीर संख्या आमरा कथा बोलबो आमादेर संगे एई मुहूर्ते फोन लाइने रयेछेन आमादेर प्रतिनिधि निमय पांडा निमय सप्ताहेर प्रथम दिन कोविडेर ग्राफे किछुटा होलेओ पतन तबे उद्बेग बाड़ाच्छे मृत्युर संख्याटा विस्तारित जानते चाइबो দেখো ওনা যেহেতু আজকে সোমবার মূলত রবিবার দিন পরীক্ষা কম হয় পরীক্ষা বা স্যাম্পল টেস্ট কম হয় যে কারণে প্রত্যেক সোমবারই দেশে হোক বা রাজ্যে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে যায় তবে পজিটিভিটি রেট কিন্তু বেড়েছে 19.65% যেটা গতকাল ছিল 16.28% এবং অ্যাক্টিভ রোগীর সংখ্যাও বেড়েছে গতকাল ছিল 1,550,377 যেটা বেড়ে হয়েছে 16,56,351 জন এবং গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত 258,089 জন তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ওমিক্রন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা 8,000 ছাড়ালো নতুন করে গত 24 ঘন্টায় 461 জন আক্রান্ত হয়েছে মোট আক্রান্ত দেশে 8,209 জন তবে এখানে আরো উল্লেখ করার মতো বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্য ওমিক্রন আক্রান্তের সংখ্যায় দেশে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্রের পরেই রয়েছে মহারাষ্ট্রে 1,738 জন আক্রান্ত তারপরে স্থানীয় পশ্চিমবঙ্গ যেখানে আক্রান্তের সংখ্যা ওমিক্রনে 1,672 জন এরপর রাজস্থান 1,276 জন দিল্লি 549 জন কর্ণাটকে 548 জন কেরালায় 536 জন বাকি রাজ্যগুলিতে 500 নিচে বা 200 নিচে রয়েছে ফলে এখানে উদ্বেগের বিষয় যে পশ্চিমবঙ্গে ওমিক্রন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং সেটা কিন্তু দেশে আক্রান্তের সংখ্যার বিচারে দেশে তৃতীয় স্থানে রয়েছে আর করোনাতে আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় গতকাল 271,202 জন আক্রান্ত হয়েছিলেন সেই জায়গাটায় কমেছে একটু 258,089 জন আক্রান্ত কিন্তু পজিটিভিটি রেটের দিক থেকে ভাবতে গেলে দেখতে গেলে কিন্তু দেখা যাবে যে পজিটিভিটি রেট 19.65% অর্থাৎ পরীক্ষা কম হলে পজিটিভিটি রেট বাড়ে রবিবার যে থাকে রবিবারের স্যাম্পল টেস্ট কম হয় অনেকে পরীক্ষা করাতে যান না অনেক জায়গায় পরীক্ষা কিন্তু বন্ধ থাকে তারপরে এই সাময়িক যে গ্রাফ কমেছে এটাকে যে করোনার যে তৃতীয় ঢেউ সেটা কমে গেল কোনটা ভাবার অবকাশ এখনো পর্যন্ত দেখছেন না চিকিৎসকরা মূলত এটা 7 থেকে 10 দিন দেখা হয় যে সত্যিই কমছে কিনা একদিনের কমে যাওয়া বা একদিনের খুব বেশি বেড়ে যাওয়ার থেকে কয়েকদিনের ওপর লক্ষ্য রাখা হয় যে গ্রাফ কমছে কিনা ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো বলা যাবে না তৃতীয় যে প্রকোপ সেটা কমছে কিন্তু যেহেতু পজিটিভিটি রেট বেশি তার ফলে এখনো উদ্বেগের কারণ রয়েছে তৃতীয় ঢেউ নিয়ে ওহনা ধন্যবাদ নিমাই আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে আরো একবার আপনাদের জানিয়ে রাখবো গত 24 ঘন্টায় কিছুটা কমেছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 258,089 জন